নমস্কার, আমি সুস্মিতা। কেমন আছো তোমরা সবাই? আবারও একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম। এই ভিডিওটাকে পুরোপুরি যদি তোমরা দেখো, ফলো করো, তোমরা এতে ছোট ছোট অনেক টিপস পাবে। হোম মেকিংয়ে কিন্তু অনেকগুলো দিক আছে, অনেকগুলো ভাগ আছে, যেমন কুকিং আছে, ক্লিনিং আছে, অর্গানাইজিং আছে। তাতে যদি বাড়িতে ছোট বাচ্চা থাকে তাহলে এই কাজগুলো তো দ্বিগুণ তিনগুণ হয়ে যায়। যেহেতু আমি একজন হোম মেকার, তো হোম মেকারদের ব্যাপারটা আমি খুব ভালোভাবে বুঝি, সেই জন্যই এই ধরনের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি। এইগুলো কিন্তু আমি একদিনে শিখিনি, আস্তে আস্তে শিখেছি, কোনোটা দেখে কোনোটা ঠেকে। তো এমনই কিছু টিপস এখন তোমাদের সঙ্গে শেয়ার করব। যেমন আমরা যেখানটায় চুল আঁচড়াই আমাদের ড্রেসিং টেবিলের কাজটায়, সেখানটায় চুল বাঁধার সময় অনেকগুলি কিন্তু মাথা আঁচড়ানোর সময় চুল নিচে পড়ে, আর সবসময় কিন্তু একটা ডাস্টবিন সামনে রাখা সম্ভব হয় না, ঘরের ভেতরে ততটা জায়গাও সবসময় থাকে না। তো একটা কাজ করতে পারো, ড্রেসিং টেবিলে একটা ছোট্ট প্লাস্টিকের ডিবে কিন্তু রাখতে পারো, যেমন আমি এখানে রেখে দিয়েছি। আর যে চুলগুলো চুল বাঁধার সময়তে পড়ে সেগুলো এই ডিবের মধ্যে রেখে আমি ড্রেসিং টেবিলের ড্রয়ারের মধ্যে রেখে দিই, যা দেখতেও পাওয়া যায় না। প্রায় যখনই আমি শপিং করতে যাই তখনই ক্ল্যাচার ক্লিপ কিনে আনি, তবুও দেখা যায় দরকারের সময়তে কিন্তু আমি এগুলোকে পাই না খুঁজে। তো আমি কি করি, সবথেকে সিম্পলভাবে একটা কাঁচের বাটি নিয়েছি বড়, আর তার মধ্যে কিন্তু এই ক্লিপগুলোকে রেখে দিই। এতে কী হয়, সব চোখের সামনে থাকে, দরকারের সময় খুঁজে পাওয়া যায়। মেয়েদের ড্রেসিং টেবিলে অনেক ছোটোখাটো জিনিস থাকে, যেমন পাউডার পাফ থাকে, বা রাবার ব্যান্ড থাকে, বা ছোটোখাটো কানের দুল। তো এইগুলোকে গুছিয়ে রাখার জন্য আমি আমার মেয়ের একটা পুরনো বাস্কেট ছিল প্লাস্টিকের, ছোটোবেলায় রথের মেলা থেকে কিনে দিয়েছিলাম। এখন তো মেয়েরা বড় হয়ে গেছে, এগুলো তো এখন ইউজলেস হয়ে গেছে। তো এরকমই একটা জিনিসকে আমি এখানে নিয়ে নিয়েছি, আর এর মধ্যে কিন্তু দেখো আমি কতগুলো জিনিসকে গুছিয়ে রেখেছি। রাবার ব্যান্ড রয়েছে, পাউডার পাফ রয়েছে, আবার কানের দুলটাকেও কিন্তু এখানে রেখে দিয়েছি। পুরোনো জিনিসকে ব্যবহার করার সুবিধে হলো, যখন এগুলো ভেঙেও যাবে তখন এগুলোকে ফেলে দিতে খুব একটা গায়ে লাগবে না, কারণ এগুলোকে ডাবল ট্রিপল বার ইউজ করে নিয়েছি। যেমন আমি এখানে পুরোনো জ্যামের যে শিশিগুলো হয় এগুলোকেই আমি ফ্লাওয়ার ভাস হিসেবে এর মধ্যে একটু কালারিং স্টোন দিয়ে দিয়েছি, আর তার মধ্যে এখন শীতকালে তো ভীষণভাবে ফুল অ্যাভেলেবেল, তো ফুল দিয়ে ড্রেসিং টেবিলের সামনেটা একটু সাজিয়ে রেখেছি। ফুল হচ্ছে মন ভালো করে দেওয়ার একটা টোটকা। সারাদিনের কাজকর্মের মধ্যে যখনই ড্রেসিং টেবিলের সামনেটায় আসবো, এই সুন্দর ফুলগুলো দেখে গরম হয়ে যাওয়া মাথাটাও কিন্তু ঠান্ডা হয়ে যাবে, আবার নতুন করে কাজে হাত দেবো। সেই জন্যই ড্রেসিং টেবিলটাকে একটু সাজিয়ে রাখার দরকার আছে, তেমনই দরকার আছে নিজেকেও একটু সাজিয়ে গুছিয়ে নেওয়ার। তার জন্য মাঝে মাঝেই এ ধরনের মাস্ক আমরা কিনে থাকি, তবে এগুলো 100 টাকা করে দাম হয় সাধারণত। তবে যদি একটু অফারের দিকে লক্ষ্য রাখো, অনলাইন বা অফলাইনে এখানে কিন্তু ভালো অফার দেয়। আমি যেমন এগুলো কিনেছি 50% অফে, আমার বাড়ির কাছে জিও মার্ট আছে, সেখান থেকে আমি নিয়েছি এগুলো। মাঝে মাঝে গিয়ে দেখি ওখানে কি অফার চলছে, তো সেরকমই একদিন এই অফারটা পেয়ে গেলাম। তো এই ধরনের হোম মেকিং টিপস, ছোটো ছোটো DIY বা অর্গানাইজিং আইডিয়া যদি তোমরা পছন্দ করো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারো, আর নোটিফিকেশান বেলটাকে অন করে নিলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশানটা তোমার কাছে পৌঁছে যাবে। সামনেই সরস্বতী পুজো, একটু গ্লো আপ হওয়ার জন্য মাস্কটা ইউজ করব। তবে এই মাস্কের প্যাকেটের মধ্যে যে পরিমাণ লিকুইড থাকে সেটা কিন্তু একবার নয়, 2-3 বার ইউজ করে নেওয়া যায়। তো এই এক্সট্রা লিকুইডটাকে রেখে দেওয়ার জন্য আমি একটা অ্যাক্রিলিক পেন্টে কাঁচের শিশিকে পরিষ্কার করে নিয়েছি, এখন এর মধ্যে এই লিকুইডটাকে ঢেলে রেখে দেব। গাছ কিন্তু বাড়িতে ও মনে দু জায়গাতেই পজিটিভিটি আনতে সাহায্য করে, সেজন্য বাড়ির সামনে কিছু ইজি মেনটেন্যান্স প্ল্যান্ট রাখতে পারো। যেমন মানি প্ল্যান্ট রেখেছি আমি এখানে, এগুলো দেখতে যেমন ভালো লাগে তেমন বাড়িতে যখন নতুন কেউ আসেন তার মনেও কিন্তু একটা সুন্দর ইম্প্যাক্ট তৈরি হয় বাড়ির প্রতি বা বাড়ির মানুষের প্রতি। এই ধরনের দু একটা চেয়ার তো আমাদের সকলের বাড়িতেই থাকে, যেগুলো খুবই কাজের হয় কিন্তু দেখতে খুব একটা সুন্দর লাগে না। আমার কাছে এমন কতগুলো পিলো কভার আছে যার সেটের বেডশিটটা নষ্ট হয়ে গেছে, কিন্তু পিলো কভারটা একদম ভালোই আছে। একটু হোয়াইট টাইপের কালারটা বলে খুব একটা বেশি ইউজ হয়নি, একটু তোলা তোলাই ছিল।
দুটো পিলো কভার দিয়ে এই চেয়ারটার লুকটাই কিন্তু পাল্টে দেওয়া যাবে। বাচ্চাদের কিছু পুরনো জামা কাপড় একটা পিলো কভারে ভরে তার মুখটাকে সেলাই করে নিয়েছি। এখন ওই পিলো কভারটাকে এই পিলো কভারটা দিয়ে কভার করে নিয়েছি। দুটো পিলো কভার দিয়ে এই চেয়ারের লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন বাড়িতে লোকজন এলে অনায়াসেই এই চেয়ারটাকে এগিয়ে দেওয়া যায়। এখানে চেয়ারটা থাকায় চেয়ারের ঘষায় কিছুটা রং উঠে গেছে। তো এরকম যদি কোনো জায়গায় রং উঠে যায় বা বাচ্চারা কোথাও দেওয়ালের আঁকিবুকি কেটে দেয়, সেই জায়গাগুলোকে লুকোনোর জন্য সব থেকে ভালো অপশান কিন্তু গাছ। একটা গাছ যদি ঘরে রাখা যায় তাহলে ঘরের লুকটা অনেকটাই চেঞ্জ হয়ে যায়। আর এখন গরমকালে এই প্ল্যান্টগুলো তো ইনডোর প্ল্যান্ট, তো এগুলোকে বাইরে রাখা যায় না। এতদিন শীতকালে ছাদেই রেখেছিলাম, তো এখন এগুলোকে ঘরে নিয়ে চলে এসেছি। ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি ঘরে সুন্দর গন্ধ আনতে আমরা কত কি না করি, নতুন ফুল যোগ করি বা অনেক সময় ওডোনিলের মতো প্রোডাক্ট ইউজ করি। যদিও ওডোনিল অনেকটাই কস্টলি, সে জায়গায় এ ধরনের স্যানিটারি কিউবস কিন্তু অনেকটাই দাম কম, অনেকটাই চিপ কস্টে পাওয়া যায়। আমি এটা কিনেছি 100 টাকা দিয়ে। 100 টাকায় আমি মোট 12টা কিউব পেয়েছি। যদিও এটা স্যানিটারি কিউব, এটাকে সিঙ্ক এরিয়াতে বা টয়লেট এরিয়াতে ইউজ করা যায়, কিন্তু এরকম যদি একটা টিস্যুর মধ্যে একটা কিউবকে তোমরা ভালো করে জড়িয়ে নাও আর এটাকে ডিরেক্ট জামা কাপড়ে নয় তবে ওয়ার্ড্রবের অন্য যে কোনো জায়গায় রেখে দিতে পারো এটাকে, তাহলে ওয়ার্ড্রব থেকে সুন্দর গন্ধ ছাড়বে, এছাড়া যে কোনো ইনসেক্টের থেকে ওয়ার্ড্রবটাকে গার্ড করবে। এমন অনেক মেকআপের জিনিসপত্র আমাদের সঙ্গে থাকে যেগুলো আমরা প্রত্যেকদিন ইউজ করি না, কিন্তু মাঝে মধ্যে এগুলোকে ব্যবহার করি, তো সেই জন্য এগুলোকে কিনতে হয়, কিন্তু সবসময় ব্যবহার তো হয় না, ফলে জিনিসগুলো কী হয় থেকে থেকেই নষ্ট হয়ে যায়। যেমন আমার এই ফাউন্ডেশনটা, এই কনসিলারটা, এগুলো কিন্তু এক্সপায়ার করে গেছে। আর দেখতেই পাচ্ছ এগুলো একদম ভর্তি, বিয়ে বাড়িতে গেলে তবেই ইউজ হয়, নাহলে ঘরে আর কে সব ইউজ করে। আজকে সময় করে মেকআপের জিনিসপত্র বা স্কিন কেয়ার প্রোডাক্ট যেগুলো ইউজ করি সেগুলোকে আজকে চেক করলাম যে কোনগুলোর এক্সপায়ার করার সময় হয়ে গেছে বা কোনগুলো এক্সপায়ার করে গেছে, আবার কোনগুলো এক্সপায়ার করতে অনেকটা দেরি আছে। তো এগুলোকে মার্ক করার জন্য আমি দুরকম টেপ নিয়েছি, একটা ইয়েলো একটা পিঙ্ক। পিঙ্ক কালারের টেপ তার উপর লাগাচ্ছি যেগুলো এখনও বছরখানেক থাকবে, তো এক্সপায়ার করতে যেগুলো অনেকটা বাকি সেগুলোকে পিঙ্ক কালার দিয়ে মার্ক করছি, আর যেগুলো 3-4 মাসের মধ্যে এক্সপায়ার করতে চলেছে সেগুলোর মধ্যে আমি লাগিয়ে দিয়েছি ইয়েলো টেপ। এই কাজগুলো করতে আমার 5-10 মিনিট সময় লেগেছে, তার থেকে বেশি তো নয়, কিন্তু এটুকু সময় অনেক সময় আমরা দিতে পারি না, আর থেকে থেকে অনেক জিনিসই কিন্তু নষ্ট হয়ে যায় বা এক্সপায়ার করে যাওয়া জিনিসও অনেক সময় আমরা ব্যবহার করে ফেলি। মেডিসিনের ক্ষেত্রেও তাই, আমাদের কাছে যেসব ওষুধপত্রগুলো আছে সপ্তাহে একদিন করে বা মাসে একদিন করে আমরা যদি এই ওষুধের এক্সপায়ারি ডেটগুলো একটু চেক করে নিই, তাহলে কিন্তু আমাদের যখন কোনো দরকার হয় ওষুধগুলোকে তখন আমরা সঠিকভাবে সেটাকে ব্যবহার করতে পারি। ওষুধ কেনার সময় ম্যানুফ্যাকচারিং ডেট আর এক্সপায়ারি ডেট এগুলো তো দেখে নিয়েই কিনতে হবে। তাছাড়াও বাড়িতে যখন ওষুধ ব্যবহার করবে লক্ষ্য রাখবে যেখানটায় ম্যানুফ্যাকচারিং ডেট বা এক্সপায়ারি ডেটটা লেখা থাকে সেখানটা যেন আগে কাটা না হয়। আর যদি কখনো এমন হয়, যেমন এই রাজিনটার ক্ষেত্রে যেখানটায় এই তথ্যগুলো লেখা ছিল সেখান থেকে কাটা হয়ে গেছে, তো এই রাজিনটাকে আমি একটা এখন খামে রেখে দেবো আর খামের ওপরে এর এক্সপায়ারি ডেটটা কিন্তু লিখে রেখে দেবো। এরকম ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু আমাদের লক্ষ্য রাখতেই হয়। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে।